মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায়। এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে শুভে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই? কথা বলেন, সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন, তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ দুনিয়ায় এমন কোনো রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোনো রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই, হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ, কইবেন না? কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না, কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারা দিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহাবজার শরবতটা খাই কেমন লাগে, একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন কষ্টের দিন মক্কায় অল্প কিছুদিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব, তাওয়াক্কুল করবো একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে 3টা নিয়ামতের বর্ণনা শুনলাম, বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম, এবার 2টা গাইডলাইন শুনে তাফসীর আমরা শেষ করব। শুনতেছেন? কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন? উঠলেন কারা কারা? শেষ করে দিব, দোয়া করে দেই। কি গাইডলাইন দিলেন শুনবেন? কে কে শুনবেন না, হাত তোলেন। কষ্ট হইতেছে? গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে, অনেক গ্যাদারিং হয়ে গেছে। আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর কোন 2টা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব। আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার 1, ফাইদা ফারাগতা ফানসাব। নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন, ফানসাব ফিল ইবাদা। তাফসীর ইবনে কাসীরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত, আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল, এই 3 মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
মাদানী জীবনে মাক্কি জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিসাইল হামলা করেছে শুনছেন মিসাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে পড়বে ঠিক দোয়াটা হচ্ছে মিসাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যায় ভেদ করবে চিল্লায় কোন ঠিক কি না কিন্তু আমরা দোয়া করতে জানি না কি করে দোয়া করতে হয় এটা জানি না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফাংসব যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফাংসব প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারগাব সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগাই দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহর শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই আছে না নাই আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কি না আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কি না একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নম্বরে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিক না রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত আমরা মনে করি শুধু নামাজি ইবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কিনা আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা সো দ্য ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ওয়াইলা রব্বিকা ফারগাব কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সবও যদি দিয়ে দেয় আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে হাদিসে কুদসিতে আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইবো কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই
فإنما على عسر يسرا إنما على عسر يسرا نبيه কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় এক রকম কাটে না এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর তিনি কে যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো কারণ সূরা ইনশিরার ভিতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপিরেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সূরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সূরার প্রথম চার আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নিয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নিয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে সান্ত্বনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিজ পরের দুই আয়াতে কন্ডোলেন্স এন্ড কনসোলেশন এন্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ঈমান ও বিনূরিল কোরআন কোরআনের নূর দিয়ে আর ঈমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সদরহু লিল ইসলাম যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় যাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে এই ঘুণে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তাআলা বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি সত্য কি আপনার সামনে আমি তুলে ধরিনি আপনাকে আমি আলাম না জাআলকা আহলাল হিম্মা আপনার কি হিম্মত ওয়ালা আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাউরে ভয় পাবেন না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ পড়েন নবী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানবো কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানবো কোনখানে রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মন মতো মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মন মতো এরকম ভাগাভাগি করা যাবে না খবরদার ইসলাম মানবতার মুক্তির সোপান বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে আলাম নাশরাহ লাকা সাদরাক হে নবী আপনার হৃদয় কি আমি খুলে দেইনি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টারে আপনি খুলে দেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন এখানে শারহে সাদর দ্বারা শাক্কু সাদর উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে
পুরো জিন্দেগিতে তিনবার সিনা চাক হয়েছিল, কয়বার? সিনা চাক মানে বক্ষ বিদীরণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে আপনাদের এলাকায় কারো হয় নাই? শুনছেন না এটা? ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে। বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিষ্ণু ঈসা ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, তিন নম্বরে বিষ্ণু ঈসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন কোন, সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো, আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিন একরাম বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন? কি ছিলেন? জোরে বলেন, আরো জোরে, ব্রড মাইন্ডেড, উদার, আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয়, ঠিক কিনা? শুধু মুমিনদের জন্য এই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না, কাফেরদের জন্য মায়া ছিল। সুবহানাল্লাহ পড়েন, রাহমাতাল্লিল আলামিন। আমার নবী কি ছিল? সবাই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী, হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি, রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল্লিল মুসলিমিন, নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত, এটা বলছে নবী? আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত, বলছে? চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল্লিল মুসল্লিন, যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত, বলেছে? কি বলছে? রাহমাতাল্লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন, সবার জন্য রহমত, সবার জন্য হৃদয় দিলদরিয়া। এই জন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না, এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন। তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে, বিষ্ণু ঈসা ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন, পাঁচ ভাগে ভাগ করতেন। কি কমান্ডার ছিলেন তিনি! এক ভাগের নাম মুকদ্দামাতুল জাইশ, ফ্রন্ট উইং, ডান দিকে একটা থাকতো মাইমানা, বায়ে একটা থাকতো মাইসারা, মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কাল্প, পেছনেরটার নাম খালফ। সুবহানাল্লাহ পড়েন, এই জন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মোহাম্মদ ওয়াল খামিস, মোহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন, খবরদার, এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা, যুদ্ধ করবা, কোনো নারীদের গায়ে হাত তোলো না, শিশুর গায়ে হাত তোলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না, খ্রিস্টান পাদ্রি বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান, পাদ্রিদের গায়ে হাত তোলো না, যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না, গাছপালাগুলো ভেঙো না। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? গেছে যুদ্ধ করতে, গেছে কি? কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন, কি রহমতের নবী, সবাইকে সম্মান করতেন, সবাইকে মানুষ হিসেবে দেখতেন। আমরা ভাগ করে ফেলি, আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ, কি সরসিনার মুরিদ, না চরমোনাইয়ের মুরিদ, না আট্রুসির মুরিদ, না অমুক জায়গার মুরিদ, অথবা আমরা বলতে শুরু করি একই জামাত করে, না খেলাফত মজলিস করে, না ইসলামী আন্দোলন করে, না তাবলিগ করে, ভাগাভাগে আসে না নাই, কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না। আগে দেখতে হবে মানুষ, আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ, এগুলো সবাই মানুষ। বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে, ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, ইন্নাহু ইয়াহুদি,
এটা তো ইহুদির লাশ বসেন দাঁড়াইলেন যে বিষ্ণুই বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয় সে মানুষ সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই মখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ বিষ্ণুই সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন এজন্য বিষ্ণুবি হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড মানে খোলা মনের বড় মনের দিলদরিয়া ন্যারো মাইন্ডেড ছিলেন না আমরা ন্যারো মাইন্ডেড আমরা অল্পতে ঝগড়াবা দিয়ে দেই আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি আমরা অল্পতে ভাগাভাগি করি ভাগাভাগি করবেন না সহজ করে ইসলামকে উপস্থাপন করুন আর দীন ও ইউসরুন লা উসরা ফি আমার প্রিয় ফরিদপুরের ভাইরা দীন সহজ এটার মধ্যে কাঠিন্যতা নাই আমরা এটারে কঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আছে না নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মৌলভী সার দেয় না বিষ্ণুই সাহাবাদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকাই দিছে মসজিদে নববীতে আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিছে আপনাদের এখানে ফরিদপুরে সবচেয়ে বড় মসজিদ কোনটা কি নাম এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন হ্যাঁ ওই কয় কোবায়লাম তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই সাহাবারাও তাই শুরু করলেন মারতে উদ্যত হলেন বিষ্ণু বললেন এই রাখো রাখো ওরে পেশাব করতে দাও পেশাব করতে দাও এর কারণ কেউ যখন ইউরিন পাস করে স্টুল পাস করে তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয় এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না তাহলে খবর আছে কাশি দিবেন যে একটু কাশি দিবেন এরকম হ্যাঁ তো এরকম কাশি দিবেন অথবা পায়চারি করবেন যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে আমাকে বেরোতে হবে কিন্তু আপনি যদি ওরা ডাক দেন কুদ্দুস রে কুদ্দুস কইবা আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশাব আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসোফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী বললেন ওরে ডেকো না কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনবী গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনবী বললেন এটা আমাদের এবাদতগাহ এটা আমাদের কি এবাদতগাহ এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাসবি পড়ি এটা আমাদের এবাদতগাহ কাজটা